নমস্কার বন্ধুরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের জানুয়ারি দু হাজার বাইশে বর্তমান মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে বা হবে আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো উত্তর আলোচনা করার আগে বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে কী হবে এরপরের কোনো অ্যাক্টিভিটিটাকে পোস্ট করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিয়ে উত্তরগুলো করে নিতে পারবে তো আমরা প্রশ্নের ধরনটা দেখে নেব তারপরে উত্তরসূচিটি চলে যাব প্রশ্নের ধরন যেটা বলেছে পূর্ণমান কুড়ি নম্বরের পড়েছে একের দাগে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে তিন নম্বরের এরপর শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে চারটি চার নম্বরে দুইটি বা তিনটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে চারটি প্রশ্ন তিনের দাগের আট নম্বরের এবং চারের দাগের একটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচ নাম্বারে তো চলো এবার আমরা সরাসরি উত্তর সিটে চলে যাই তো আমরা সরাসরি উত্তর সিটে চলে এসেছি এবার জিনবিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্ট্রিমিটাস যেটা তার উত্তরপত্রটা দেখে নেব পূর্ণমান কুড়ি দেখো একে দাগে যেটা বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে পর্বে পানিদের রেচন অঙ্গ ফেম কোষ তা শনাক্ত করো তো এর উত্তর হয়ে যাবে প্ল্যাটি হেলমেন থিস ঘয়ের অপশানটা দিয়ে দেবে তোমরা প্ল্যাটি হেলমেন থিস একে দু দুয়েটটা বলেছে নিচে যে জোড়াটি সঠিক তা নির্ণয় করো তো তোমরা লিখে দেবে টিনোফেরা ঘয়েরটা আর কি টিনোফেরা কম্বোপ্লেট উপস্থিত এক দাগে তিনেরটা বলেছে যে নিচের যে বৈশিষ্ট্যটি প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য নয় তার নির্বাচন করো তো এটা তোমরা দিয়ে দেবে দেখো যে বৈশিষ্ট্য প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি হলো কি কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির ঠিক আছে এটা হয়ে যাবে ক্ষয়ের অপশানটা শূন্যস্থান পূরণ দিয়েছে নিডারিয়া পর্বের প্রাণীদেহে ড্যাশ কোষ উপস্থিত থাকে তোমরা লিখে দেবে নিডেরিয়া পর্বের পানিদের দেহে নিডোব্লাস্ট কোষ উপস্থিত থাকে ড্যাশ উপাচর উদ্ভিদ বলা হয় বায়োফাইটাকে উপাচর উদ্ভিদ বলা হয় প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোষ ড্যাশ প্রকৃতির প্ল্যানটি রাজ্যের সদস্যদের কোষ ইউক্যারিওটিক প্রকৃতির ড্যাশ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে পরিফেরা বা ছিদ্দাল পর্বের প্রাণীদের দেহে কোয়ানিসাইট কোষ উপস্থিত থাকে তিন থেকে দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে আট নাম্বার আছে দুটি দু নাম্বার পরে চারটি প্রশ্ন আর কি তো মনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো মোনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো। এরা এক কোষিক ও পোক্যারিওটিক অনুবীক্ষণিক হয় এদের কোষ বিভাজনকালে বেম গঠন হয় না তিনি এদিকে দুইটা বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক ও দ্বিবীজপত্তি উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো যেটা বলছে মূল পাতার শিরাবিন্যাস তো উত্তরটা আমি বলছি মূলটা হচ্ছে এদের মূল অস্থানিক মানে এক বীজপত্তির কথা বলছি আর কি এদের মূল অস্থানিক ও গুচ্ছ মূল হয় দ্বিবীজপত্তির ক্ষেত্রে এদের মূল স্থানিক ও প্রধান মূল হয় পাতা শিরাবিন্যাস দেখো এদের পাতা সমান্তরাল যুক্ত এদের পাতা জালিকাকার শ্রীরাবিন্যাসযুক্ত তিনি দেখেন তিনিটা বলছে জীবের বৈচিত্র্যের উৎস কী কী জীব বৈচিত্র্যের উৎসগুলি হলো জননের প্রকরণের সৃষ্টি যৌন জননের সময় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় এই জনন কোষগুলিতে জিনের আদান প্রদান ঘটে ফলে বৈচিত্র্য তৈরি হয় আবার এই বৈচিত্র্যময় কোষগুলি যে কোনো দুটি পরস্পর মিলিত হয় বলে অপত্য বৈচিত্র্য সৃষ্টি হয় মিউটেশান বা পরিব্যক্তি কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন এই জিনের গঠনে হঠাৎ করে স্থায়ীভাবে পরিবর্তিত হলে তাকে মিউটেশন বা পরিব্যক্তি বলে এর ফলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় অভিযোজন বিভিন্ন স্থানের পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের সঙ্গে জীব নিজেদের মানিয়ে নিতে বৈশিষ্ট্যের বিভিন্ন পরিবর্তন ঘটে এবং পরিবেশের সাপেক্ষে অনুকূল করে তুলতে নিজেদের দেহের পরিবর্তন ঘটায় অর্থাৎ প্রকরণ ঘটায় যাকে আমরা অভিযোজন বলি তিনি দেখে চার একটা বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কন্ডিকথ্রিস ও অ্যাস্টিকথিসের পার্থক্য নিরূপণ করো অন্তকঙ্কাল আঁশ কন্ডিকথ্রিস দেখো অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় অ্যাস্টিকথিস অন্তঃকঙ্কাল অস্থিময় আঁশ হচ্ছে জীব মানে দেহ অনুবেক্ষণিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত দেহ বিক্ষণিক সাইক্লোয়েড টিনয়েড জ্ঞান টান্স দ্বারা আচ্ছাদিত দাগে যেটা বলছে উভচর শ্রেণীর পানির শক্তিশালী বৈশিষ্ট্য উল্লেখ করো এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে পর্বটির প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ তো এটা আমি বলেছি উভচর শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এক চর্মসিক্ত ও নগ্ন প্রকৃতির দুয়ে শৈশবকাল এবং পূর্ণাঙ্গ অবস্থা হলে অতিবাহিত হয় তিনে অগ্রপশ্চাত পদে চারটি এবং পদে পাঁচটি আঙুল থাকে পর্বের নাম অর্থপদ বা সন্ধিপদ এই সন্ধিপদ পাদের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল দেহ কাইটিন নির্মান্ত বই কঙ্কাল দ্বারা আবৃত সন্ধির উপাঙ্গ উপস্থিত রক্ত সংবন্ধন্ত মুক্ত প্রকৃতি তো সমস্ত জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নিও সবাই খুব ভালো থাকো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ